এখন এদিকে আমি একটা চিটিং শিখাই দিই, আর চিটিং শিখতে তো সবাই খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম বিউটিফুল লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম মারুফ আহমেদ, ওয়েলকামিং ইউ অন এ ফ্রেশলি ব্রিউড ভিডিও। না, আজকের ভিডিওটা বাংলা। আজকের ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে আপলোড করা কিভাবে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেজিডেন্সি নিতে পারেন, ওই ভিডিওটির বাংলা ভার্সন। সো আমি কিছুদিন অনেক দিন ধরেই চিন্তা করছিলাম এই পিআর নিয়ে কথা বলবো, কেননা আমার চ্যানেল আপনারা সিঙ্গাপুর প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিও দেখতে পারেন। আমি আগে ভিডিও বানিয়েছি কিভাবে আপনারা সিভি লিখবেন সিঙ্গাপুরে জব পাওয়ার জন্য, কিভাবে সিঙ্গাপুরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কিভাবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সিঙ্গাপুর সিটিজেনশিপ পাওয়ার আগের ধাপটা হলো সিঙ্গাপুরের পার্মানেন্ট রেজিডেন্সি পাওয়া, যেটা নিয়ে আমি ভিডিও বানাবো। কিন্তু আমি ওই ইউরোপ যাওয়ার জন্য আমার নিজের ভিসার জন্য কাজ করছিলাম, যার জন্য আমি কিছুটা ব্যস্ত ছিলাম। তো বিশেষ করে শামিম আক্তার আপুর রিকোয়েস্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি, কারণ আমি চিন্তা করেছিলাম হয়তো বা এক দেড় মাস পর ভিডিওতে কাজ করব, বাট তার রিকোয়েস্টের জন্য বানাচ্ছি। সো এ বিগ থ্যাঙ্কস টু হার, কারণ সে সাজেস্ট করলো বা রিকোয়েস্ট করলো, তার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, তাহলে আজকের ভিডিওর মেন টপিক হলো কিভাবে পার্মানেন্ট রেজিডেন্সি নিতে পারবেন, স্থায়ী বসবাসের যে কার্ডটা কিভাবে নিতে পারবেন সিঙ্গাপুরে। তো মেন ভিডিওটা শুরু হওয়ার আগে আমি বলে রাখতে চাই যে সিঙ্গাপুরে যারা এসপাস হোল্ডার, যারা এসপাস নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই প্রসিডিউরটা খুবই টাফ, কারণ ম্যাক্সিমামই তারা রিজেক্টেড হয়ে যায় যদি না তাদের খুব ভালো পরিমাণে স্যালারি তারা না পায়, এবং তারা সিঙ্গাপুরে যদি ভালো কোনো সামাজিক কন্ট্রিবিউশন না করে, যদি তাদের কোনো সামাজিক অবদান না থাকে, তাহলে এটা খুবই কঠিন হয়ে যায় তাদের জন্য ভিসাটা পাওয়ার। এবং সিঙ্গাপুরের পিআর পাওয়ার যেই ম্যারিজের বিষয়টা, সেটা হলো 3 বছর বা 3 বছরের বেশি সময় ধরে বিবাহিত থাকতে হবে, এবং যদি কোনো ফরেনার, যদি কোনো বিদেশি ছেলে সিঙ্গাপুর সিঙ্গাপুরিয়ান সিটিজেন প্রাপ্ত কোনো মেয়ের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে এবং তাদের যদি একটি বাচ্চা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ছেলেটি, সেই বিদেশি ছেলেটি খুবই শীঘ্রই বা তাদের পাওয়ার যে পসিবিলিটিটা আছে, সম্ভাবনা খুবই বেড়ে যায় পার্মানেন্ট রেজিডেন্সি পাওয়ার পসিবিলিটি। এবং সিঙ্গাপুরে যারা ব্যবসা করছে, সিঙ্গাপুরে যারা টাকা ইনভেস্ট করছে, তারাও সিঙ্গাপুরের পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি যারা সিঙ্গাপুরে পড়াশোনা করছে, সেই স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরাও কিন্তু সিঙ্গাপুরে পিআরের জন্য আবেদন করতে পারেন। তো এখন আসা যাক যে আবেদনের প্রক্রিয়া, আবেদনের প্রক্রিয়ায়। তো আবেদনের ক্ষেত্রে আমি বলতে, আমি আমার আগের যে ভিডিওটা যে কিভাবে আপনি নাগরিকত্ব পাবেন, ওই ভিডিওটাতে আমি বলে দিয়েছি যে কয়েক বছর আগে, কয়েক বছর বলতে অনেক বছর আগে সিঙ্গাপুরের এইসব প্রসিডিউরগুলি আপনার অফলাইনে হতো, যে ডাইরেক্ট সরাসরি গিয়ে, কিন্তু এখন আর কোনো সরাসরি প্রসিডিউর নাই, এখন সব কিছু অনলাইন নির্ভর। তো আপনার সিঙ্গাপুরের আইসিএর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ওইটা ফিল করবেন, এবং যে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগে সেই সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সাথে অ্যাটাচ করে, তাহলে আপনার ওই জায়গায় ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। এখন এদিকে একটা বিষয় যেটা আমার আগের ভিডিওতে, আমি সিটিজেনশিপের ভিডিওতে মেনশন করা হয়নি, সেটা হলো সিঙ্গাপুরে যে আইসিএর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু যে কেউ ঢুকতে পারে না। শুধু ওই আইসিএস ওয়েবসাইট না, সিঙ্গাপুরের আপনার যত গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোতে যে কেউ চাইলে কিন্তু লগ ইন করতে পারবেন না, তাদের সিংপাস লাগবে। সিংপাসের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটি ইনপুট করার পরে আপনারা লগ ইন করতে পারবেন। এখন এই ক্ষেত্রে যারা আপনারা ওয়ার্ক পারমিটে আছেন, তারা ইজিলি সিংপাসটা নিতে পারবেন, কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা সিংপাসের জন্য অ্যালাউ না। তো সেই ক্ষেত্রে কী করা যায়, সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা যখন সিঙ্গাপুরে এসেছে বা সিঙ্গাপুরে যাদের, তাদের কাছে যে পাসটা আছে, সেই পাসের ভিতরে একটা ফিন নাম্বার আছে, সেই নাম্বারটা তাদের ইনপুট করতে হবে, এবং তাহলে তারা ওই গভর্নমেন্ট ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবে। তো তারপর তারা ইনপুট করলেন, তারপর আপনারা ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন, সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে ওইগুলি সাথে অ্যাটাচ করে দেবেন। তো এখন আসা যাক যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। তো আমি আগেই বলে রাখি যে যা যা ডকুমেন্টসই লাগুক, যদি সেটা আপনার বাংলাতে থাকে তাহলে ওইটাকে কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে।
তো প্রথমে আসছে যে আইডি, সিঙ্গাপুরের যে পাস, আপনার ই পাস হোক বা এস পাস হোক বা স্টুডেন্ট পাস হোক, যেই পাসে আপনার কাছে আছে ওই পাসটা, ওই আইডিটা আপনার দেখাতে হবে। ওই আইডির একটা ফটোকপি লাগবে। এবং যেহেতু সম্পূর্ণ প্রসিডিউরই আপনার অনলাইন ভিত্তিক, সুতরাং এগুলি সব কিছুর, সব ডকুমেন্টের স্ক্যান কপিটা আপনার কিন্তু থাকা চাই। তো সবগুলোর স্ক্যান কপি, ফটোকপি এবং অরিজিনালটা সাথেই রাখবেন সবসময়। তো সামনে আপনার যখন এই প্রসিডিউরটা শেষের পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আপনার তাদের অফিসে যেতে হবে এগুলি সাথে নিয়ে, তখন তারা অরিজিনালটা চেয়ে বসতে পারে। তো সেকেন্ডলি আপনার কাছে যেটা লাগবে সেটা হলো আপনাদের 6 মান্থ অফ পে স্লিপ। সো এটা হলো একদম লেটেস্ট, আধুনিক যে নতুন যে পে স্লিপ, ওইটা এরকম না যে 6 মাসের পে স্লিপই দিলেন কিন্তু 1 বছর পুরানো পে স্লিপ, ওইটা না। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন তার থেকে 6 মাস পিছনের পর্যন্ত পে স্লিপটা দিতে হবে। এবং থার্ড অপশন যেটা আছে সেটা হলো আপনাদেরকে আপনাদের রেজুমে রাখতে হবে, আপনাদের সাথে রেজুমে আপলোড করতে হবে। সেটা হলো আপনি কী কাজ করছেন বা কী কী কোয়ালিফিকেশন, এগুলি সব মেনশন করে, আর রেজুমেটা আপডেটেড রেজুমে হতে হবে। এরকম না যে 3 বছর আগে লিখছিলেন সেই রেজুমে, নো, আপডেটেড রেজুমে দিতে হবে। এবং তা নিয়ে আমি আরেকটাই ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে সিঙ্গাপুর প্লেলিস্টে, গিয়ে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন রেজুমের পরে আসতেছে 4 নম্বরে বার্থ সার্টিফিকেট। সো অনেকে আমাকে প্রশ্ন করেছিল আমার আগের ভিডিওতে, অনেক পাকিস্তানি এবং একজন ফরেনারও সহ প্রশ্ন করেছিল যে বার্থ সার্টিফিকেটটা আমার আছে তো ওইটা কি আমাদের কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা কি ট্রান্সলেট করতে হবে। অবশ্যই করতে হবে, কারণ আপনি একটা বিদেশের কান্ট্রিতে এই কাজটা করছেন। সো অবশ্যই আপনার এটা ইংলিশে ট্রান্সলেট করাই বেটার। সো বার্থ সার্টিফিকেটটা আগে থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। এবং যে সকল ডকুমেন্টসগুলি আপনি ট্রান্সলেট করবেন, মনে রাখতে হবে ওই সকল ডকুমেন্টস যেন নোটারাইজও করে রাখেন, নোটারাইজ ছাড়া কিন্তু এগুলি গ্রহণযোগ্য হবে না। আর 5 নম্বর হলো যে ন্যাশনাল আইডি কার্ড, আপনি বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার যে আধার কার্ড আছে ওই আধার কার্ড দিতে হবে। আর 6 নম্বর হচ্ছে ম্যারিজ বা ডিভোর্স সার্টিফিকেট। সো যদি আপনি সিঙ্গাপুরে বা অন্য কোথাও যদি বিবাহিত হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার বিবাহের সার্টিফিকেট, এবং যে যদি ডিভোর্সই হয়ে থাকেন তাহলে ওইটা সার্টিফিকেট দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাসটা তাদের প্রয়োজন, ওইটা দিতে হবে। এবং 7 হচ্ছে রেফারাল, একটা রেফারাল লেটার দিতে হবে। এখন এই রেফারাল লেটারটা দুইটা লাগে। তো প্রথম যেটা সেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে, যে কোম্পানিতে আপনি যদি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির ওনার আপনাকে ওই চিঠিতে লিখে দিবে যে হ্যাঁ উনি ভালো কর্মঠ ব্যক্তি, ওনার ব্যবহার আচার ব্যবহার ভালো, উনি রেগুলার কাজ করে, উনি কোনো নিয়ম ভঙ্গ করেনি কাজ করার সময়। তো এরকম একটা চিঠি লিখে সেটা আপনাকে দিয়ে দিব, ওইটা আপনার সাবমিট করতে হবে ICA-তে। এবং দ্বিতীয় যে চিঠিটা সেটা হতে হবে আপনার কোনো ফ্রেন্ড। এখন আপনি যদি কোনো সিঙ্গাপুরিয়ান আপনার কোনো স্ত্রী বা স্বামী থেকে থাকে তো আপনি কিন্তু তাদের কাছ থেকে এটা নিতে পারেন না, কারণ এটা অবশ্যই আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার সম্পর্কে ভালো লিখবে। এই জন্য আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিতে হবে যে কিনা সিঙ্গাপুরের নাগরিক। তো ওইটাতে ফ্রেন্ড কী লিখবে, ফ্রেন্ড লিখবে এই যে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান, একটা ব্যক্তি হিসাবে আপনি কীরকম, তো ওইটা আপনার ফ্রেন্ড লিখবে। এবং আপনি সিঙ্গাপুরের সমাজে কী কী অনুদান দিতে পারেন, তাদের সমাজের জন্য, তাদের দেশের জন্য কী কী অনুদান দিতে পারেন, ওই বিষয়ে আপনার ফ্রেন্ড লিখে দিবে যে হ্যাঁ উনি কিন্তু একটা জিনিস যে আজ কবি কিছু কথা যে পাম মারার মতো, মাখন মারার মতো কথা যেত যেন ওই চিঠিতে না থাকে। যেরকম আমি আমার ইংলিশ ভিডিওতে উদাহরণটা দিয়েছি, ওই উদাহরণটাই দিই যে খাবারের কথা, যে হ্যাঁ মারুফ ভালো খাবার রান্না করতে পারে বা এরকম, এটার মানে এটার কোনো মানেই থাকে না, এটার কোনো যথোপযুক্ত কোনো প্রয়োজনই পড়ে না, এটার মাধ্যমে সে কীভাবে সাহায্য করবে। হ্যাঁ অনেকে চিন্তা করতে পারে হ্যাঁ ভালো খাবার রান্না করতে পারে তো হয়তো বা কোনো ভালো রেস্টুরেন্টে ভালো কাজ করে, সিঙ্গাপুরদের ভালো খাবার খাচ্ছে তো সেজন্য তো সে টাকাটা পাবে, যদি রেস্টুরেন্টে ভালো রান্না করে সেজন্য তো তাকে টাকা দেওয়া হবে, কিন্তু তার জন্য তো তাকে আর সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে না। তো এরকম যে সে সাহায্য করে, সে অনেক চ্যারিটি করে, এরকম টাইপের যে সে এতিমদের দেখাশোনা করে বা সে যেসব অর্গানাইজেশনগুলো আছে ভলেন্টিয়ার ওইদিকে গিয়ে অনেক সময়
অধ্যায়ে এরকম যে সকল গুণাবলী আছে ওই গুণাবলীগুলি ওই লেটারে তুলে ধরতে পারে। এবং এটা ছিল 8 নম্বর যে ফ্রেন্ডের পক্ষ থেকে লেটার, এবং 9 নম্বর হলো হায়ার এডুকেশন সার্টিফিকেট। এখন যদি আপনারা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে, এটা হলো তাদের জন্য যে হায়ার এডুকেশনাল সার্টিফিকেটগুলি আপনার দিতে হবে। আর যারা তো জব করছে তারা তো সেই জবের প্রমাণপত্রই দেখাবে যে আমি এই প্রতিষ্ঠানে জব করছি। এবং 10 নম্বরে যেটা আছে সেটা হলো ভলেন্টিয়ার সার্ভিস রিসিপ্ট। এই রিসিপ্টটা আপনার কালেক্ট করতে হবে আপনার সিঙ্গাপুরের যে কোনো গভর্নমেন্ট যে সরকারি রেজিস্টার্ডকৃত যে সকল অর্গানাইজেশন আছে, যে কোনো অর্গানাইজেশনে গিয়ে আপনি কিছু কাজ করতে পারেন। যেমন আমার সাজেস্ট মতো একটা আছে যে উইলিং হার্ট, অ্যাকচুয়ালি আমার সাজেশন না, আমি একজনের কাছ থেকে শুনেছি, সে ওখানে গিয়ে কাজ করেছে এবং সে উইলিং হার্টে গিয়ে সবজি কেটেছে। সো উইলিং হার্ট এই অর্গানাইজেশনটা কী করে, এটা সিঙ্গাপুরের যত এতিম এবং যে সুবিধা বঞ্চিত শিশুগুলি রয়েছে এবং যারা পঙ্গু রয়েছে তাদেরকে পুরো সিঙ্গাপুরে যেখানেই যে আছে ওই তারা খাবার ডেলিভারি দেয়। তো তাদের কাছ থেকে খাবার, তারা অর্গানাইজেশনের ভিতরে খাবার রান্না করে এবং পুরো সিঙ্গাপুরে ওইটা সকলের কাছে পৌঁছে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে গিয়ে আপনি যদি রান্না পারেন তাহলে রান্না করতে পারেন, এবং ম্যাক্সিমাম লোকেরা যেটা করে সবজি কাটে, ওইদিকে গিয়ে সবজি কাটার কিছু কাজ করে দিয়ে আসে। তো আপনি যদি 1 ঘন্টা কাজ করেন তো আপনি ওই হিসাবে স্লিপ পেয়ে যাবেন। কাজ শেষে তারা সাথে সাথে সেম ডেতেই দিয়ে দিবে স্লিপ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনার উপর নির্ভর করে। তো আমি একটা সাজেস্ট করব যে যেহেতু এটা খুব ভালো একটা কাজ, পুণ্যের কাজ, তো এটাকে জাস্ট আপনি এই পিয়ার পাওয়ার একটা হাতিয়ার হিসাবে না নিয়ে এটাকে একটা ভালো কাজের সমাজসেবা দিক থেকে এই কাজটা করলেন, মন থেকে করলেন, এবং এটা অবশ্যই ভালো কিছু বই আনবে আপনার জন্য। তো যেহেতু প্রথমে আপনার অন্যান্য পে স্লিপ দিবেন 6 মাস, তো আমি সাজেস্ট করব যে যখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করবেন পিআরের জন্য, তার 4 থেকে 5 মাস আগে থেকে আপনি কাজ করতে থাকেন, এই ভলেন্টিয়ার সার্ভিস দিতে থাকেন, তাহলে কালেক্ট করতে থাকেন আপনার সকল লাইক পে স্লিপগুলি, মানে সকল ভলেন্টিয়ার সার্ভিস স্লিপগুলি। আর এর জন্য কিন্তু আপনার টাকা দিতে হবে না অবশ্যই, কারণ এটা ভলেন্টিয়ার ওয়ার্ক, এটাতে আপনারও টাকা দিতে হবে না, আপনি টাকা পাবেনও না। তো তাদের কাছ থেকে কিন্তু আবার টাকা চাই বসেন না যে টাকা দেন টাকা দেন, এটা কিন্তু একটা সামাজিক কাজ, এটা এটাতে কোনো টাকা দেওয়া হবে না, কোনো এটাতে কোনো অর্থের লেনদেন নেই। হ্যাঁ, কিন্তু আপনি টাকা দিতে পারেন কখন, যদি আপনি চান যে না আমি কিছু ডোনেশন করতে চাই আপনাদের অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে আপনি টাকা দিতে পারেন। কিন্তু রিসিপ্ট পাওয়ার জন্য, যে রিসিপ্ট আপনাকে ইস্যু করবে ওই রিসিপ্ট পাওয়ার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, তো গেল এই একটা ভলেন্টিয়ার সার্ভিস। তো লাস্ট আরেকটা যে সার্ভিস আছে সেটা হলো রক্তদান। তো রক্তদান সিঙ্গাপুরে ব্যাপারটা, এটা আমি বলবো না যে শুধু সিঙ্গাপুর, এটা মানে পুরো দুনিয়া জুড়েই রক্ত একটা নিজের শরীরের একটা অংশ আপনি আরেকজনকে দান করছেন একটা। তো এটা খুব ভালো একটা কাজ, সো পুণ্যের কাজ, ভালো কাজ হিসেবেই এটা করুন, যে এটা নেক পাবেন অনেক, তো সেক্ষেত্রে করতে পারেন। আর সিঙ্গাপুরে রেগুলার যেটা আপনার সময় মাফিক রুটিন মাফিক কিন্তু এই কাজটা করতে হয় আপনি, তো আপনি এই কাজটা যদি করেন তো মানে রক্তদান যে নিয়মিত 2 মাস বা 3 মাস পরপর যে রক্তদান, এরকম রক্তদান করার পরে আপনি একটা তাদের কাছ থেকে আপনার একটা রেকর্ড থাকবে যে অমুক অমুক তারিখে আপনি এত ব্যাগ রক্ত দিয়েছেন, এরকম টাইপের। তো ওই স্লিপটাও আপনার দিতে হবে। তো রক্তদান এই পর্যন্তই আপনার ডকুমেন্টের ডকুমেন্ট সমাপ্ত, আর কোনো ডকুমেন্ট লাগবে না। এখন আমার সাজেশন হলো যে মেইনলি যে বার্থ সার্টিফিকেট বলুন আর অন্যান্য পে স্লিপ সকলেই এদিকে পে করে, এবং সকলেরই বার্থ সার্টিফিকেট বা অন্যান্য যে পড়ালেখার যেসব সার্টিফিকেট ওইগুলি আপনি কত রেজাল্ট পেলেন কি, ওইটা ডাজেন্ট ম্যাটার। এদিকে তারা একটা জিনিসই মেইন নজর রাখে যে আপনি সমাজে বা সিঙ্গাপুরকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন, কতটুকু অবদান আছে আপনার এই কান্ট্রির উন্নতির পিছনে, আপনি কি করতে পারবেন, কেন তারা আপনাকে দিবে, এটা হলো প্রমাণ করাটাই আপনার মেইন লক্ষ্য হতে হবে। তো যে এটা ভালো প্রমাণ করতে পারবে যে আমি সিঙ্গাপুরে নাগরিকত্ব পেলে বা সিঙ্গাপুরে আমি রেগুলার নিয়মিত বসবাস করলে আমি সিঙ্গাপুরের জন্য এই উপকার করতে পারবে, সেই পাবে এটা। তো সেই ক্ষেত্রে আপনি এটা নিজে বুঝতে হবে যে কীভাবে আপনি পারেন এটা প্রমাণ করতে যে না আপনি সিঙ্গাপুরে আসলে হতে পারে আপনি একটা
আপনি হতে পারে যে আপনি রেগুলার চ্যারিটি করেন এদিকে, তার জন্য তো অবশ্যই আপনার ভালো অঙ্কের টাকা ইনকাম করতে হবে। তো আপনি যদি ভালো অঙ্কের টাকা ইনকাম করে থাকেন, হ্যাঁ ভালো টাকা ইনকাম করছেন, তো তাদের অর্থনীতিতে এটা ভূমিকা রাখছে, সেই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি। কিন্তু যে যারা নাকি অ্যাসপাস হোল্ডার আছে, তারা নর্মালি তাদের বেতন কম হয়ে থাকে, আর তো তাদের বেতন যদি, সেক্ষেত্রে কিছু কয়েকজন আছে যারা অনেক দিন ধরে আছে, তাদের বেতন হয়তো বা প্রমোশনের কারণে বেড়ে যায়, তো সেটা ঠিক আছে। বাট অনেকের ম্যাক্সিমাম যাদের, তাদের বেতন কম হয়ে থাকে, আর বেতন কম হয়ে থাকলে সেটা তারা অ্যাকসেপ্ট করে না, কারণ তার জন্য অর্থনীতিতে তেমন কোনো ভূমিকা রাখছে না। আজ সে আছে, সে যদি না থাকে কাল আরেকজন আসবে, কিন্তু যে নাকি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করছে এবং ভালো একটা অ্যামাউন্ট ডোনেটও করছে এবং সে রক্ত দান করছে, সে ওই চ্যারিটি অর্গানাইজেশনে গিয়ে শ্রম দিচ্ছে, অবশ্যই সে পাবে। সো এই বিষয়টাতে খেয়াল রাখবেন। এটা হয়ে গেলেই ইনশাল্লাহ আপনারা নাগরিক যে স্থায়ী বসবাসের যে কার্ড, পার্মানেন্ট রেজিডেন্স, এটা পেয়ে যাবেন। তো তারপর আসা যাক যে পেমেন্টের বিষয়টা। পেমেন্টের ক্ষেত্রে আপনি যখন এই আইসিএর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, তখন অনলাইনের মাধ্যমে আপনাকে $100 দিতে হবে। সেটা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন বা অন্যান্য, সেখানে দুটো অপশন আছে। একটা হলো আপনার নর্মালি যে কোনো আউটসাইডার কোনো এজেন্সি বা ওয়েবসাইট থেকে, এবং আরেকটা অপশন আছে যে নির্ভরযোগ্য। তো ওই দিক ওইটা যদি সিলেক্ট করেন, যে সকল অপশনগুলো দেখাবে সেটা লাইক রেজিস্টার্ডকৃত অপশন, রেজিস্টার্ডকৃত ব্যাংক বা রেজিস্টার্ডকৃত অন্যান্য এজেন্সি, সো সেটার মাধ্যমে আপনারা টাকা পে করতে পারবেন, দুটোই পেমেন্ট করতে পারবেন আপনার ইচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই টাকা কিন্তু নন রিফান্ডেবল। আপনি যদি পিআর পেয়ে গেলেন তাহলে তো ভালোই মাশাল্লাহ, আর যদি না পেয়ে থাকেন তাহলে এটা লস, প্লাস বলা চলে না, এটা আশাহত হয়ে লাভ নেই, আবার অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই। এবং আরেকটা পেমেন্টের ক্ষেত্রে যেটা, সেটা হলো যখনই আপনি যদি সিলেক্টেড হয়ে যান, তাহলে আপনার পিআর যে কার্ডটা আপনাকে ইস্যু করা হবে, ওই কার্ডের জন্য $50 দিতে হবে, এবং যে রি এন্ট্রি প্রসিডিউরটা আছে ওই রি এন্ট্রি ফর্মের জন্য আপনাকে আরও $50 দিতে হবে। তো টোটালি এদিকে টোটালি আসা গেল যে $200, এবং ষাট থেকে সত্তর ডলার লাগতে পারে ম্যাক্সিমাম, এটা $60 থেকে $65 হয়ে থাকে, কিন্তু রেট চেঞ্জ হওয়ার কারণে আমি বেশি বললাম, যে ষাট থেকে সত্তর ডলার লাগতে পারে আপনার মেডিকেলের জন্য। এখন এদিকে আমি একটা চিটিং শিখাই দিই, আর চিটিং শিখতে তো সবাই খুবই আনন্দিত। সো এটা ওরকম না যে চিটিংয়ের মাধ্যমে আপনি পিআর পেয়ে যাবেন, তা না। এই চিটিংটা হচ্ছে যে আপনি কিভাবে জানবেন যে আপনি লেটারটা আপনাকে পোস্ট করে দেবে একটা পার্সেল, ওই পার্সেল দেখে কিভাবে বুঝতে পারবেন যে আপনি রিজেক্টেড হয়েছেন না সিলেক্টেড। সো যদি রিজেক্টেড হয়ে থাকেন, তারা খুবই পাতলা একটা ডকুমেন্ট, জাস্ট ভিতরে একটাই চিঠি থাকবে যে সরি আপনি রিজেক্টেড হয়ে গেছেন, এবং আইসিএ কিন্তু কখনোই ডিসক্লোজ করে না যে কী কারণে আপনাকে রিজেক্ট করেছে। তো রিজেক্ট করলে শুধু একটা লেটার, আর যদি দেখেন যে পার্সেলটি একটু মোটা, একটু থিক, তাহলে মোটা দেখলে বুঝবেন যে আপনি পেয়ে গেছেন, মোটারা কিন্তু ভালো। বাই দ্য ওয়ে, যদি আপনি অন্যান্য যদি কোনো কিছু জানতে চান, আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিতে পারেন, এবং আমাদের যেই পেজটা আছে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, এবং আমি অনেক খুশি হব যদি আমার ইনস্টাগ্রামও একটা ফলোয়ার দেন। জানি দেখতে ভালো না, তারপরও ওইটাতে অনেক ইনফরমেশন আমি মাঝে মাঝে কিছু রিসেন্ট আপডেট যেগুলো ওইগুলিতে আমি স্টোরিতে পোস্ট করি, সেজন্য আপনি ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন। সো যেটা বলছিলাম, যদি মোটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি পেয়ে গেছেন, তাছাড়াও তো বোঝার উপায় আছেই, জানি এটা তেমন ম্যাটার করে না। আপনার নর্মালি ট্র্যাকিং নাম্বার থাকে, ওইটা দিয়ে ট্র্যাক করে জানতে পারবেন, এবং ইমেলের মাধ্যমেও কিন্তু জেনে যাবেন যদি পেয়ে যান। এবং সাধারণত লোকেরা বলে যে তিন থেকে ছয় মাস পর্যন্ত তারা সময় নেয় এটাতে, কিন্তু তা না, ম্যাক্সিমাম 3 মাসের ভিতরে আপনি জেনে যাবেন যদি আপনি রিজেকশন পেয়ে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে 3 মাস 4 মাসের উপরে হয়ে গেছে, তখন বলতে পারেন যে তারা আসলেই আপনাকে নিয়ে অনেক চিন্তা করছে, আপনাকে দেওয়ার চেষ্টা করছে। সো যদি 3 মাসের বেশি সময় লেগে যায় তাহলে ফাইনাল হতে পারে। তো আমি একজন কাছ থেকে শুনেছি তার 375 দিন লেগেছে, মানে 1 বছরের বেশি। তো 1 বছর বেশি লেগেছে এবং সে পেয়েছে, সে তার কাছে পারমানেন্ট রেজিডেন্সি আছে। ওয়েট ওয়েট, এখনও ভিডিও শেষ হয়নি, এখনও কিছু ইম্পর্ট্যান্ট কথা বাকি আছে।
সো যেটা বলছিলাম যে আমি মোটা যে আপনি ডকুমেন্টস পাবেন সেটাতে মোটা কেন, সেটার কি থাকবে? তো ফার্স্ট ওইটাতে থাকবে হলো আপনার কংগ্র্যাচুলেশন লেটার, যে অভিনন্দন চিঠি যে আপনি নাগরিকত্ব পেয়ে, সরি নাগরিকত্ব না, রেসিডেন্সি পেয়ে গেছেন, পারমানেন্ট নাগরিকত্ব। তো তারপরে স্টেপ ওইটাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনাকে দেওয়া হবে মেডিকেলের মেডিকেলের রিপোর্টের জন্য যে ফর্ম, তো ওই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। কিন্তু তার আগে ওই ফর্মে কিন্তু তারা উল্লেখ করে দিবে কিছু হসপিটাল, শুধুমাত্র ওই হসপিটাল থেকেই কিন্তু মেডিকেল করবেন। তো ওইটা পাওয়ার সাথে সাথে মেডিকেল করতে চলে যাবেন, মেডিকেল করে মেডিকেলের রিপোর্ট আপনি পাওয়ার পরে ওইটা ফিল আপ করবেন। ফিল আপ করে এটা হলো 2 নম্বর, আর তৃতীয়ত হলো রিএন্ট্রি। তো রিএন্ট্রির যে ফর্মটা ওইটাও আপনি ফিল আপ করবেন। তাহলে এই দুটা, যে মেডিকেল এবং রিএন্ট্রি, এই দুটা জিনিস নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে যে ইমিগ্রেশন অফিস আছে, ইমিগ্রেশন অফিসে। এবং সেদিন কিন্তু সবগুলি ডকুমেন্টের কপি নিতে হবে এবং অরিজিনাল ফর্মটাও নিতে হবে, কারণ তার অরিজিনালটাও দেখতে পারে, জিজ্ঞেস করবে যে অরিজিনাল। এবং এটার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনারা কিন্তু ডাইরেক্ট যেতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্টটা হলো অনলাইন থেকে নিতে হবে। এবং আপনাদের মনে রাখতে হবে যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট, সিঙ্গাপুরে যত অ্যাপয়েন্টমেন্টই নেন তাদের একদম টাইম টু টাইমে আপনাকে যে সিরিয়াল নাম্বারটা দিবে একদম কারেক্ট টাইমে দিবে, না আগে না পরে। সো দেরি হওয়ার থেকে আগে যাওয়া ভালো। তো আপনি চেষ্টা করবেন যে লেট না করে আগে আগে চলে যেতে, 15 মিনিট, 20 মিনিট, ইভেন আধা ঘন্টা আগে চলে যেতে পারেন। এবং আরেকটা জিনিস, সেটা হলো ফটোগ্রাফ, আপনাকে সাথে করে রিসেন্ট ফটোগ্রাফ নিতে হবে। তার জন্য কিছু কোয়ালিফিকেশান আছে, ওইগুলো অনলাইনে চেক করে নেবেন। যেমন চেহারা ক্লিয়ার থাকতে হবে, কান আপনার শো করতে হবে, চুল এরকম ক্যাপ পরে নিলে হবে না, সো চুল শো করতে হবে, কান শো করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা হোয়াইট হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড। তো এরকম রিকোয়ারমেন্টের, আবার তাদের একটা সাইজেরও ডাইমেনশন আছে, ওইটা আপনি ওয়েবসাইটেই পেয়ে যাবেন। তো ওরকম দেখে আপনি ফটোগ্রাফ, রিসেন্ট ফটোগ্রাফ সাথে করে নিয়ে যাবেন। আর সেদিনে আপনার অ্যাপ্লাই করতে হবে রিএন্ট্রির জন্য, এবং অ্যাপ্লাই করতে হবে কার্ডের জন্য, তখনই সেটা আপনার টাকা পে করতে হবে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে, নট ইন ইংলিশ। সুতরাং হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর সবচেয়ে ভালো উপায় আমাকে সাহায্য করার জন্য, সেটা শুধুমাত্র আমার সাহায্য না, আরেকজনেরও সাহায্য, কারণ এই আমার ভিডিওর মাধ্যমে অন্য মানুষও অনেক ইনফরমেশন জানতে পারবে। তো সেই উপায়টা হলো আমার যে কোনো ভিডিও, যেই ভিডিও আপনার ইচ্ছা, যে কোনো ভিডিও আপনি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, হোক সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং যদি কোনো দিক আমার ভিডিওর পছন্দ না হয়ে থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আমি সেটা খুব পড়ে খুব খুশি হব, এবং আমি চেষ্টা করব ওই বিষয়ে কাজ করতে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।